রাজ্যের চারটি অভয়ারণ্যের মধ্যে রাজনগর ব্লকের কৃষ্ণা অভয়ারণ্য অন্যতম। প্রকৃতির এক অনন্য নিদর্শন যেন রাজনগর ব্লক। এই প্রকৃতির সাথে কিছুক্ষণ ধরে সময় কাটালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজনগর ব্লকের বাটারফ্লাই পার্ক পরিদর্শন করে। এক সময় অকপটে স্বীকার করেন, এখানে যে এত সুন্দর বাটারফ্লাই সংরক্ষণ এরিয়া আছে আমি জানতাম না। সেইভাবে প্রচার হয়নি, তাই কেউ জানতে পারেনি। কেন যে মানুষ বাইরে যান, যখন শুনি ত্রিপুরার মানুষ পূজার সময় বাইরে যান, এখানে কেন আসে না? আমি বলবো সবাই আসার দরকার। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখেন, অন্তত রাজনগর ব্লকের টুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখা দরকার। আজ ছিল রাজনগর ব্লকের তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বন্যপ্রাণী সপ্তাহ দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান। রাজনগর ব্লকের জয়চাঁদপুর মাঠে অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে রাজনগর ব্লকে এসে মুখ্যমন্ত্রী প্রথমে বাটারফ্লাই পার্ক পরিদর্শনে যান। সেখানে গিয়ে একেবারে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন সংখ্যালঘু উপজাতি উন্নয়ন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়িকা স্বপ্না মজুমদার, জেলা শাসক সাজু ওয়াহিদ এ, পিসিসিএফ বন দপ্তরের সচিব সহ অন্যান্য অতিথিরা। সেখান থেকে জয়চাঁদপুর বন্যপ্রাণী সপ্তাহ সমাপ্তি অনুষ্ঠানে এসে যোগ দেয়। প্রদীপ তরলের মধ্য দিয়ে সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এরপর সঙ্গীত পরিবেশনের পর মঞ্চে উপবিষ্ট অতিথিরা একের পর এক বন্যপ্রাণী সপ্তাহের উপর আলোচনা রাখেন। এরপর উদ্বোধক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আলোচনা রাখতে গিয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ করার বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। বাঁচতে হলে সবাইকে দরকার, যে যার স্থানীয় অবস্থান তাদেরকে সেই স্থানে রাখার ব্যবস্থা করা দরকার। বনের সাথে সাথে বন্যপ্রাণী সংরক্ষণের বিশেষ প্রয়োজন, সরকার সেই দিকেই হাঁটছে। তার সংরক্ষণেরও এই খোয়াই জেলায় পদ্মবিলে তার ব্যবস্থা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে করা হয়। আমি যা প্রথম এসে আমি যা দেখলাম, মানে ভাবতে পারিনি যে ত্রিপুরার মতো জায়গায় এরকম একটা বাটারফ্লাইয়ের সংরক্ষণ এরিয়া এখানে থাকবে। এত ভালো লাগলো, আমি ভাবি মানুষ কেন বাইরে যায়, ত্রিপুরার মানুষ যখন শুনি পুজোর সময় বাইরে যায় এখানে কেন আসে না। তো যারা ত্রিপুরার লোক আমি বলবো ওনাদের সবাই এখানে আসো, বিশেষ করে যারা স্টুডেন্টরা আছে ওদের আসা উচিত। এখানে ডিবেট যে একটা এখানে একটা ব্যবস্থা রেখেছে, এখানে ডিবেটের হলও আছে, এখানে এসে ডিবেটও হচ্ছে। গতকালও শুনলাম ডিবেট হয়েছে, বিভিন্ন প্রজাতির যে বাটারফ্লাই আছে এখানে আসলে বোঝা যায় ত্রিপুরাতে কত কিছু পাওয়া যায় এখানে। এবং যারা পর্যটকরা আমি শুনলাম এখানে প্রায়শও আসে, কিন্তু তার জন্য যেরকম মানুষকে জানান যে বিষয়টা সেটা কিন্তু হয়নি, আমি নিজেই জানি না। তো এতে প্রমাণ করে আমরা অনেক কিছু জানি না। তো আমি সবাইকে আবেদন করব, আপনারা আসুন এই ধরনের একটা সুন্দর জায়গায় এসে ত্রিপুরাকে চিনতে চেষ্টা করুন।
বিলোনিয়া থেকে হারাধন পালের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।